আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার অনেক প্রিয় একটা ভর্তা, ঝিঙ্গা ভর্তা, ওটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। জানি সবাই হয়তো পারেন, তারপর শেয়ার করছি। আমি আমার পরিমাণ মতো ঝিঙ্গা নিয়ে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন, আমি কড়াইতে প্রথমে অল্প করে হালকা করে তেল দিয়ে নিয়েছি আর ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এটা আমার অনেক প্রিয় একটা ভর্তা, আমি অনেক আগে খেয়েছিলাম। আমার মানে মনে নাই এটা কীভাবে বানাইতে হয়, যেহেতু তখন আম্মা বানাই খাওয়ায়, তো আমাকে ফোন দিয়ে তারপর রেসিপিটা জেনে নিলাম। মানে মনে হচ্ছিলো আর কি যে ঝিঙ্গার একটা ভর্তা আছে যেটা খেয়েছিলাম। আচ্ছা, সাথে দুটো মরিচও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এ পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায় আর কি, ওই জন্য ভাজলাম। তো এ পর্যায়ে পেঁয়াজগুলো তুলে রেখে দেব। এখন কড়াইটাতে ঝিঙ্গাগুলো দিয়ে এগুলো থেকে যে পানিটা আছে ওটা বের করে নেবো এবং এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে মানে পোড়া পোড়া করে ভেজে নেব। আমি কিন্তু ছোট ছোট সাইজ করে নিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর বড় সাইজ করলে হয়তো একটু সময় লাগবে বেশি, একটু ছোট সাইজ করলেই ভালো। ঝিঙ্গা ভর্তার কিন্তু অনেক রেসিপি আছে, তবে আমার কাছে এটা অনেক বেস্ট একটা রেসিপি, যেটা ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, খাইতে তো আরও অনেক বেশি ভালো লাগে, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর বুঝতেই তো পারছেন সেই কত আগে খেয়েছি, এখনও মনে আছে স্বাদ, তার মানে আসলে এটা আসলেই অনেক টেস্টি। আচ্ছা যাই হোক, এ পর্যায়ে পানিটা মানে একটু একটু বের হয়ে আসতেছে, আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ভেতরের সবটা পানি বের হয়ে আসে, অর্থাৎ কাঁচা যেন না থাকে আর কি, কাঁচা থাকলে তো আর খাওয়া যাবে না। মোট কথা টেলে নিতে একটু সময় লাগে, কারণ এটা ভেতরে অনেক পরিমাণে পানি থাকে। সাধারণত রান্না করতে গেলেও দেখবেন ঝিঙ্গা তরকারি রান্না করতে গেলে অনেক পানি বের হয় ঝিঙ্গা থেকে। আচ্ছা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই পর্যায়ে দেখেন আমি কিন্তু চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি না, অনেক প্রথমে যেরকম বেশি ছিল এখন কিন্তু ওই রকম বেশি নাই, অনেকটা কমে আসছে। আমি যখন প্রথম বানাইলাম তখন অনেক মানে অবাক হয়েছি যে আমি এতগুলো নিছি এখন এত কম হয়ে গেছে, যে হবে কি না আমাদের। এই যে এইভাবে চেপে চেপে পানিগুলো বের করতে হবে, এবং ভেতরটা চেপে চেপে বের করলে হবে কি, ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আমি কিন্তু একদম পুরে পুরে ভেজে নিছি। তবে আমি মনে করি বাজারের কেনা ঝিঙ্গার থেকে যাদের নিজস্ব গাছ আছে, অর্থাৎ গ্রামে যারা থাকে, তাদেরটা অনেক বেশি টেস্টি হবে, অনেক ফ্রেশ হবে। এগুলো তো অনেক দেখা যায় যে অনেক দিনের থাকে বাজারে। এ পর্যায়ে কিন্তু আমি মরিচটা ভালো করে ভেঙে নিছি আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ লবণ মরিচ ভালো করে মাখা নিছি, অর্থাৎ ভর্তার জন্য প্রস্তুত। এখন আমি গরম গরম ঝিঙ্গাগুলো দিয়ে দিছি, এগুলো কিন্তু অনেক গরম, একটু ফ্যানে নিয়ে ঠান্ডা করে নিলাম। এটা কিন্তু সাথে সাথে করতে গেলে অনেক গরম থাকে, সো ফ্যানের নিচে নিয়ে একটু ঠান্ডা করে নিলে হয়তো করতে সুবিধা হবে, তাড়াতাড়িও হবে, আর হালকা ঠান্ডা হলেই হবে আর কি। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে মেখে নিছি। এখন দেখেন ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, আর ফ্লেভারটা তো মাশাল্লাহ আরও অনেক সুন্দর।
এটা আমার অনেক পছন্দের একটা ভর্তা, ঝিঙ্গা ভর্তা। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো, অনেক টেস্টি। তো এতক্ষণ অনেক অনেক ভকভক করে ফেলছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।